সাবেক তত্ত্ব প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আটক, এ খবর কিন্তু আমরা শুনেছি, কিন্তু এখন নতুন করে খবর বেরিয়েছে না খবরটা সত্য নয়, বরং সে সীমান্ত পার করার চেষ্টা করছে কিংবা তাকে পার করে দেওয়ার চেষ্টা করছে। এখন কে করছে কি বিষয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। যমুনা টেলিভিশনে প্রচারিত খবর কিংবা কালের কণ্ঠ পেপারে এই নিউজটা প্রকাশ করেছে, আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। একাজে ঢাকা মহানগরের উত্তরের গোয়েন্দা পুলিশের 2-3 জন কর্মকর্তা সহায়তা করছেন, এমনটাই অভিযোগ করেছেন গুলশান সোসাইটির নির্বাহী কমিটির সদস্য আরাফাত আশওয়াত ইসলাম। রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ বাহিনীকে আরাফাত উস্কে দিয়েছেন দাবি করে আশওয়াত ইসলাম বলেন, আন্দোলনের সময় মোহাম্মদ এ আরাফাত একের পর এক বাজে মন্তব্য করেছেন, গুলি শেষ হবে না বলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে উস্কে দিয়েছেন, যার ফলে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। দেশে ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত সাবেক তত্ত্ব প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের কাছ থেকে আসে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন গুলশান সোসাইটির নির্বাহী কমিটির এই সদস্য। তিনি বলেন, কোনো আইন না মেনে শুধু একটি মেসেজ দিয়ে 2টি টেলিভিশন 15 মিনিটের জন্য বন্ধ করেছিলেন আরাফাত, একটা সম্ভবত যমুনা, আরেকটা কোনটা আমার জানা নাই, জানা থাকলে কমেন্ট করে জানিয়েন। কিছু হলে টেলিভিশন বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি। মঙ্গলবার আরাফাতকে আটক করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এই খবরটা আমিও জেনেছিলাম, আপনি জেনেছিলেন। তবে রাতে ঢাকা মেকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান গণমাধ্যমকে জানান, তাদের কাছে মোহাম্মদ এ আরাফাতের আটকের কোনো তথ্য নেই। এখন আপনার মন্তব্য কি? এমন যদি ঘটনা ঘটে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি লেখা, সত্য মিথ্যা জানি না, হাসান মাহমুদ বেলজিয়ামে, আমরা দেখেছিলাম ডিবি হারুন আটক, কিন্তু এখনো পর্যন্ত তথ্য নেই, তাহলে এই মিথ্যার বেড়াজালে যে চলছে, কিংবা এখনো যদি এই তথ্য সঠিক হয় যে উত্তরের 2 গোয়েন্দা ডিবির সদস্য এই আরাফাতকে পার করে দেওয়ার জন্য চেষ্টা করছে কিংবা করেছে কিনা কে জানে, ঘটনা যদি এমন সত্য হয়, তাহলে ছাত্র জনতার হাত থেকে কি মুক্তি পাবে ওই প্রশাসনের লোকজন? এমনটা যদি করে থাকেন এখনো, সত্যি দুঃখজনক, যে অপরাধী তার বিচার হবে, যে অপরাধ করে নাই তার বিচার হবে না, খুব স্বাভাবিক। আপনি অপরাধ করলে আপনার বিচার হবে, আমি অপরাধ করলে আমার বিচার হবে। যার সন্তান হারিয়েছে সে বুঝে ব্যথা, যে পিতা তার সন্তান হারিয়েছে সে বুঝে কি হারিয়েছে, সে যে ভাই তার ভাই হারিয়েছে, মা তার সন্তান হারিয়েছে, বোন তার ভাই হারিয়েছে, স্ত্রী তার স্বামী হারিয়েছে, এমন কত শত গল্প, শত শত মানুষ তো মারা গিয়েছে, চরম সত্য। ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র, সাধারণ মানুষ, রিক্সা শ্রমিক, কত লেভেলের মানুষ মারা গিয়েছে। এখন কার কার হুকুমে, কার কার ইন্ধনে, কার কার উস্কানিতে এগুলোর কি বিচার হবে না? অবশ্যই হবে। তাই এখন এই অপরাধীদেরকে যদি সহায়তা কেউ করে, সত্যি দুঃখজনক। আল্লাহ হাফেজ।